হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা জুলাই মাসে ফ্রি রেশনে অতিরিক্ত বড়দ কিন্তু রয়েছে তো এরই সঙ্গে কিন্তু আপনারা অতিরিক্ত বরাদ্দ মিলিয়ে আপনার এওয়াই কার্ড থাকলে চাল গম আটা উনষাট কেজি পাবেন কতগুলো কার্ড থাকলে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন পিএচএচ এবং এর চাল গম আটা উনচল্লিশ থেকে উনষাট কেজি কী করে পাবেন সমস্তটা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন যদি আপনি এখন পর্যন্ত রেশন আনেননি বা রেশন এনেছেন সকলের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আপনার কাছে আর কেসে ওয়ান রেশন কার্ডটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কতটুকু করে বরাদ্দ পাবেন দেখতে পাচ্ছেন চাল পেয়ে যাবেন দু কেজি পিছু অর্থাৎ একটা কার্ড থাকলে আপনি দু কেজি পাবেন দুটো থাকলে চার কেজি এভাবে কিন্তু পেয়ে যাবেন এবার পুষ্টিকর যুক্ত আটা আপনাদেরকে দেওয়া হবে আটা দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু অর্থাৎ একটা কার্ডে কিন্তু আপনি আটশো গ্রাম করে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আটা পেয়ে যাবেন এবার আপনার এখানে যদি আটার পরিবর্তে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কার্ডে তিন কেজি করে গম পেয়ে যাবেন যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গম তিন কেজি করে একটা কার্ডে পেয়ে যাবেন যদি আপনার কাছে আর কে ওয়ান রেশন কার্ডটি রয়েছে এবার আর কে টু রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু চাল পেয়ে যাবে এক কেজি করে এবং গম পেয়ে যাবে এক কেজি করে ঠিক আছে এবার যাদের কাছে এই এ ওয়াই কার্ডটি রয়েছে অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড সেক্ষেত্রে কিন্তু আপনারা কী বরাদ্দ পাবেন দেখতে পাচ্ছেন চাল একুশ কেজি পরিবার পিছু আপনার পরিবারে যতগুলি কার্ড থাকুক না কেন আপনি কিন্তু একুশ কেজি করে চাল পেয়ে যাবেন ঠিক আছে পুষ্টিকর যুক্ত আটা আপনি দেখতে পাচ্ছেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আপনার পরিবারে একটা কার্ডই থাকুক বা পাঁচটা কার্ডই থাকুক না কেন আপনি একুশ কেজি চাল এবং আপনি তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আটা পেয়ে যাবেন ঠিক আছে একটা কার থাকলেও এবং পাঁচটা কার থাকলেও এবার যদি আপনার এখানে আটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গম দেওয়া হবে গম কতটুকু দেওয়া হবে চোদ্দো কেজি পরিবার পিছু একটা কার থাকলেও চোদ্দো কেজি পাবেন যদি আপনার পরিবারে পাঁচটা কার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি চোদ্দো কেজি পেয়ে যাবেন এবার এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত বরাদ্দ কিন্তু আপনাদের রয়েছে তো অতিরিক্ত বরাদ্দ অক্টোবর দু পর্যন্ত আপনারা পাবেন চাল দেখতে পাচ্ছেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা কার্ডে দেওয়া হবে তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু পরিবার পিছু অর্থাৎ আপনার পরিবারে একটা কার্ড থাকলে এই বরাদিটিই পাবেন পাঁচটা থাকলেও এই বরাদুটাই পাবেন এবার কিন্তু যেটা আপনাদের অতিরিক্ত দেওয়া হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন চাল তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পিছু অর্থাৎ আপনার একটা কার্ডে তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম করে পেয়ে যাবেন এবার গম এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু আপনারা পেয়ে যাবেন তো ক্ষেত্রে যদি আপনার বাড়িতে পাঁচটি কার্ড থাকে তাহলে টোটাল আপনি হিসেব করে দেখবেন আপনি প্রায় ঊনষাট কেজি কিন্তু চাল গম আটা মিলিয়ে পেয়ে যাচ্ছেন এবার যদি আপনি চিনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কিনতে হবে এক কেজি পরিবার পিছু দেওয়া হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা করে আপনাকে কিনতে হবে যদি আপনার কাছে এ ওয়াই কার্ড থাকে এবং আপনার পরিবারে যদি পাঁচটি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি উনষাট কেজি চাল গম আটা মিলিয়ে পেয়ে যাচ্ছেন এবার যাদের কাছে পিএইচএচ কার্ড রয়েছে যদি পিএইচএস কার্ড আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বরাদ্দটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাল তিন কেজি পিছু এটা কিন্তু পিছু অর্থাৎ একটা কার্ডে আপনি তিন কেজি করে চাল পাবেন দুটো থাকলে ছ কেজি এইভাবে পেয়ে যাবেন এবার আটা আপনাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এক কেজি নশো গ্রাম একটা কার্ডে কিন্তু আপনাদেরকে এক কেজি নশো গ্রাম করে দেওয়া হবে এবার যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গম দেওয়া হবে দু কেজি মাথা পিছু চাল তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পিছু গম এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু আপনার পরিবারে একটা কার্ড থাকলে তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম আরও এক্সট্রা পাবেন এটা তো পাবেনি একটা কার্ডে তিন কেজি এটাও পেয়ে যাবেন এবার গম আপনি দেখতে পাচ্ছেন এদিকে আটা দেওয়া হবে আটার পরিবর্তে যদি কম দেওয়া হয় তাহলে এটা পাবেন আবার এদিকে কিন্তু অতিরিক্ত আপনি আটা পেলেও গম পাবেন গম পেলেও গম পাবেন ঠিক আছে এক কেজি দুশো গ্রাম করে একটা কার্ডে দেওয়া হবে এবার আপনার পরিবারে যদি চারটা কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু প্রায় উনচল্লিশ কেজির বেশি আপনি পেয়ে যাচ্ছেন এবং যাদের পাঁচটা কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা উনষাট কেজি পর্যন্ত পেয়ে যাচ্ছে এই রেশন দ্রব্য বুঝতে পারছেন এবার যাদের কাছে এস কার্ডটি রয়েছে সেই একই বরাদ্দ পাবে পিএচএস কার্ডে যে যা যা রয়েছে এই এসপিএচএচ কার্ডও কিন্তু একই বরাদ্দ চাল তিন কেজি পিছু আর এদিকে অতিরিক্ত বরাদও কিন্তু চাল তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু অর্থাৎ একটা কার্ড থাকলে আপনি চাল তিন কেজি মাথা পিছু পাচ্ছেন আবার এদিকে অতিরিক্ত বরাদ্দ আছে আপনাদের জন্য একটা কার্ডে তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এবার এদিকে আটা দেওয়া হবে আপনাদেরকে এক কেজি নশো গ্রাম একটা কাঠে আবার এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যদি আটা না দেওয়া হয় তাহলে কিন্তু গম আপনাদেরকে দু কেজি মাথা পিছু দেওয়া হবে আর অতিরিক্ত কিন্তু আপনারা গম পেয়ে যাচ্ছেন আটা পেলেও আপনি গম পাবেন গম যদি আটার পরিবর্তে গম দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অতিরিক্ত এই গমটা দেওয়া হবে এক কেজি আড়াইশো গ্রাম মাথা পিছু বুঝতে পারছেন তো এই কার্ড যদি আপনার কাছে থাকে এস সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই বরাদ্দটি পেয়ে যাচ্ছেন এই অতিরিক্ত বরাদ্দটিও পেয়ে যাচ্ছেন তো যদি আপনাদের কাছে চারটা কার থাকে সেই হিসেবে আপনি হিসেব করে দেখবেন যে প্রায় উনচল্লিশ কেজির উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেশন দ্রব্য যদি পাঁচটা কার থাকে সেক্ষেত্রে কিন্তু উনষাট কেজি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই জানতে চেয়েছিলেন তো ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য এই আপডেট এইখানে কিন্তু এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে এই হিসাবে কিন্তু আপনারা খাদ্য বরাদ্দ পেয়ে যাবেন এই জুলাই মাসে